আচ্ছা আমরা ফরেন মাল্টিনেশনাল ফরেন এক্সচেঞ্জ যে রেট ছিল মাল্টিনেশনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই মাল্টিনেশনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টারে দ্বিতীয় অংশে চলে এসেছি এবং এই দ্বিতীয় অংশে আমাদের যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে ইকোনমিক কনসিকোয়েন্সেসগুলো কোন হলো সেগুলো আমরা দেখতেছি তো সর্বপ্রথম দেখুন অপারেটিং এক্সপোজার এটা হচ্ছে রিয়েল রেট চেঞ্জ এবং ইকোনমিক কনসিকোয়েন্সেসের ভিতরে রয়েছে প্রাইস ফ্লেক্সিবিলিটি স্কিম প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন এবং হচ্ছে সাবস্টিটিউশন অফ ইনপুটস ইত্যাদি বিষয়গুলো এবং যদি আমরা সামারি ধরি দ্য সেক্টর অফ দ্য ইকোনমি ইন হুইচ দ্য ফার্ম অপারেটস দ্য সোর্স অফ দ্য ফার্মস ইনপুটস অ্যান্ড ফ্লাকচুয়েশন ইন দ্য রিয়েল এক্সচেঞ্জ রেট ডিমিনেট দ্য ফার্মস ট্রু ইকোনমিক এক্সপোজার্স তো আসলে এখানে দ্য ইকোনমিক কনসিকোয়েন্সেস অফ এক্সচেঞ্জ রেট চেঞ্জেস এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে এর সাথে সাথে রয়েছে দেখুন কেস স্টাডিজ অফ ইকোনমিক এক্সপোজার এসপি স্কিম কোম্পানি এই এসপি স্কিম যে কোম্পানি ওই কোম্পানির ইকোনমিক এক্সপোজারটা তুলে ধরা হয়েছে ফার্মস এক্সচেঞ্জ রেট রিস্ক অ্যাফেক্টেড ইটস সেলস রেভিনিউস তো এটা আসলে কীভাবে দেখুন ফার্ম এক্সচেঞ্জ রেট রিস্ক এটা আসলে অ্যাফেক্টেড করতেছে সেলস রেভিনিউকে এই বিষয়টা নিয়ে কেস স্টাডি দেওয়া হয়েছে এবং কেস স্টাডিতে সবচেয়ে বড় বিষয়গুলো দেখবেন রিয়েল ফিউচার এক্সাম্পল যে আসলে সঠিক বা একেবারে হুবহু বাস্তব ধর্মী যে উদাহরণগুলো এখানে দেওয়া থাকে সেটা আসলে কেস স্টাডিজ এবং সেটা হচ্ছে অ্যাসপিন স্কিন কোম্পানি এবং এই কোম্পানির কিছু ট্রানজ্যাকশন এবং ইম্প্যাক্ট যে বিষয়গুলো সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে এরপরে হলো আইডেন্টিফাই ইকোনমিক এক্সপোজার আমরা ইকোনমিক এক্সপোজারগুলোকে যদি আইডেন্টিফাই করি তাহলে দেখুন পেট্রোলিস মেক্সিকানোস এটা আসলে একটা কোম্পানি সেই কোম্পানির নামটা আসলে এখানে বি নাম্বারে দেওয়া রয়েছে দ্য ফার্ম এক্সচেঞ্জ রেট রিস্ক অ্যাফেক্টেড কস্ট বাট নট রেভিনিউ আসলে এই ফার্ম এক্সচেঞ্জ রেটটা আসলে কস্টটাকে অ্যাফেক্ট করতেছে কিন্তু রেভিনিউ না ইকোনমিক ইম্প্যাক্ট রেভিনিউস নান কস্ট ডিক্রিজ নেট ইফেক্ট ইনক্রিজ ফ্লোস এইসব বিষয়গুলো যেটা রয়েছে সেসব বিষয়গুলো এখানে তুলে ধরা রয়েছে তারপর হলো আইডেন্টিফাইং ইকোনমিক এক্সপোজার ইকোনমিক এক্সপোজারটা আসলে আইডেন্টিফাই কীভাবে হচ্ছে দেখুন টয়োটা মোটর কোম্পানি এর একটা ইকোনমিক এক্সপোজার যেটা সেটা আসলে তুলে ধরেছে এক্সচেঞ্জ রেট রিস্ক অ্যাফেক্টেড বোথ রেভিনিউস অ্যান্ড কস্ট টয়োটা কোম্পানির যে আসলে এক্সচেঞ্জ রেট রিস্কটা রয়েছে এটা আসলে বোথ আপনার রেভিনিউ এবং কস্ট যেটা রয়েছে এই দুটোকে আসলে ইম্প্যাক্ট ফেলছে ফ্লো ব্যাক এফেক্ট আসলে কীভাবে আসছে প্রিভিয়াসলি এক্সপোর্টেড গুডস রিটার্ন উইথ ইনক্রিজ ডোমেস্টিক কম্পিটিশন আসলে আপনি যদি পূর্বে কোনো কী করে যায় পূর্বে কোনো কিছু এক্সপোর্ট করেছিলেন সে এক্সপোর্ট করা গুডস আবার ফিরে এসেছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে হচ্ছে কি প্রিভিয়াসলি এক্সপোর্টেড গুডস রিটার্ন উইথ ইনক্রিজ ডোমেস্টিক কম্পিটিশন দেখুন প্রিভিয়াসলি আপনি এক্সপোর্ট করা গুডটা ডোমেস্টিক কম্পিটিশন অনুপাতে এখানে ফিরে আসতেছে সে বিষয়টা এখানে তুলে ধরেছে লোয়ার প্রফিট মার্জিন ডোমেস্টিক্যালি অনেক সময় প্রফিট মার্জিন যেটা আছে সেটা লোয়ার হচ্ছে এই বিষয়টা এখানে আসছে তারপর আছে দেখুন ক্যালকুলেটিং ইকোনমিক এক্সপোজার ইকোনমিক এক্সপোজারটাকে আসলে কিভাবে আপনি ক্যালকুলেট করবেন এই কোয়ান্টিটিভ অ্যাসেসমেন্ট অফ ইকোনমিক এক্সপোজার ডিপেন্ডস অন আন্ডারলাইং অ্যাসাম্পশন কনসার্নিং ফিউচার ক্যাশ ফ্লোস সেন্সিটিভিটি টু এক্সচেঞ্জ রেট চেঞ্জেস এখানে আসলে দুইটা বিষয় রয়েছে একটা হলো ফিউচার ক্যাশ ফ্লোস আপনার ফিউচার ক্যাশ ফ্লোসটা কীভাবে আসবে না আসবে এই বিষয়গুলো এবং সেন্সিটিভিটি টু এক্সচেঞ্জ রেট চেঞ্জেস আসলে এক্সচেঞ্জ রেট চেঞ্জেস এর সেন্সিটিভিটি রয়েছে এটার উপরে ডিপেন্ড করতেছে যে আসলে আপনার ইকোনমিক ক্যালকুলেটিং ইকোনমিক এক্সপোজারটাকে আসলে কত কত ক্যালকুলেট করতে পারবেন তারপরে হলো অ্যান অপারেশনাল মেজার অফ এক্সচেঞ্জ রিস্ক অপারেশনাল মেজার অফ এক্সচেঞ্জ রিস্ক রয়েছে নিড ফর ওয়ার্কেবল অ্যাপ্রোচ এবং ওয়ার্কেবল অ্যাপ্রোচ রিগুলেশন অ্যানালাইসিস রিগুলেশন অ্যানালাইসিস যে বিষয়গুলো আছে সেটা আপনারা করেছেন স্ট্যাটিস্টিক্সে এবং সেই যে কোয়ান্টিটি বা ফ্যাক্টরসগুলো থাকে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টরসগুলো সব কিছু নিয়ে কিন্তু আমরা একটা অ্যানালিসিস করতে পারি এবং সেই অ্যানালিসিসের যদি রেজাল্টটা আসলে কি নির্দিষ্ট রিজনের ভেতরে থাকে তাহলে কিন্তু আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি তো সেরকম করে কিন্তু আমরা এটার ভ্যালু টু ভ্যালুটাকে কোয়ান্টিফাই করে নিতে পারি তারপরে রয়েছে দেখুন রিগুলেশন ইকুয়েশন যে রিগুলেশন ইকুয়েশনটা আমরা কীভাবে কী করবো এখানে নিয়ে আসবো সেটা যদি দেখুন অ্যাপ্রোচ বেসড অন দ্য অপারেশনাল ডেফিনেশন অফ এক্সচেঞ্জ রিস্ক বেসড বাই প্যারেন্ট অর অন অফ ইটস অ্যাফিলিয়েটস
উদাহরণের নিচে রয়েছে কোম্পানি ফেসেস এক্সচেঞ্জ রিস্ক টু দ্য এক্সটেন্ট দ্যাট ভেরিয়েশনস ইন দ্য ডলার ভ্যালু অফ দ্য ইউনিট ক্যাশ ফ্লোস আর কানেক্টেড কো রিলেটেড উইথ ভেরিয়েশনস ইন দ্য নমিনাল এক্সচেঞ্জ রেট। এখানে আসলে যে এক্সচেঞ্জ রেটটা যেভাবে অ্যাফেক্ট হচ্ছে সেই অ্যাফেক্ট হওয়ার বিষয়টা এখানে নিচে একটা উদাহরণ দিয়ে তুলে ধরা হয়েছে। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের জন্য আসলে এখানে শুধু বেস ফর্মগুলো বা এক্সচেঞ্জ রেটটা কীভাবে অ্যাফেক্টেড হচ্ছে সেটা তুলে ধরা হয়েছে। আপনাদের যে বইটা রয়েছে সেই বইটা সাজেস্টেড যে বই সেই বইটা আপনাদের কোর্স আউটলাইনেও দেওয়া আছে, আবার ইআরপিতে আপনাদের বইটার লিঙ্কও দেওয়া আছে। ওই বইটাতে দেখবেন যে এই রিলেটেড অঙ্ক দেওয়া আছে কোয়ান্টিফাই করে, এবং এখানে শুধু দেখবেন এটা শুধু শর্ট ফর্ম যেটা রয়েছে সেই শর্ট ফর্মগুলো এখানে রয়েছে। আপনারা এটা দেখে ওখান থেকে অঙ্ক করুন, কারণ ওখানে এই যে আইটেমগুলো রয়েছে আইটেমগুলো দেখুন ইকুয়েশনের মধ্যেই রয়েছে। যে এক্সচেঞ্জ রেটের যে আপনারা দেখবেন মেজারমেন্টসটা যে আসতেছে সেটার ইম্প্যাক্টটা এখানে শুধু তুলে ধরা রয়েছে, আপনারা ওখান থেকে করলে বুঝতে পারবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ক্লাসে বা এখানে ভার্সিটিতে এসে আমাকে জিজ্ঞেস করলে আমরা ওইটা সলভ করে দেবো। এটা হচ্ছে সেই বিষয় এটা দিয়ে আসবে এক্সচেঞ্জ রেটটাকে কোয়ান্টিফাই করা হচ্ছে কোন অনুপাতে কোন এক্সচেঞ্জ রেট কীভাবে আসছে। তারপর হলো অ্যান অপারেশনাল মেজার অফ এক্সচেঞ্জ রেট। আমরা যদি এক্সচেঞ্জ রেটের একটা অপারেশনাল মেজার করি তাহলে আউটপুট মেজার বেটার কোএফিশিয়েন্ট এটার উপরে ডিপেন্ড করতেছে। যেমন মেজার দ্য অ্যাসোসিয়েশন অফ চেঞ্জেস ইন ক্যাশ ফ্লোস টু এক্সচেঞ্জ রেট চেঞ্জেস, এখানে আউটপুট যেটা রয়েছে দেখুন আউটপুট মেজার্স একটা বেটার কোএফিশিয়েন্ট একটা এই বিষয়টা নিয়ে এটা হয়ে থাকে। এর সাথে রয়েছে অপারেশনাল মেজার অফ এক্সচেঞ্জ রেট, এটা হচ্ছে দ্য হায়ার দ্য পার্সেন্টেজ চেঞ্জ অফ ক্যাশ ফ্লো টু চেঞ্জেস ইন এক্সচেঞ্জ রেট দ্য গ্রেটার দ্য ইকোনমিক এক্সপোজার। আসলে ইকোনমিক এক্সপোজারটা ডিপেন্ড করতেছে দ্য হায়ার পার্সেন্টেজ চেঞ্জ অফ ক্যাশ ফ্লো, আসলে ক্যাশ ফ্লোর পার্সেন্টেজটা কোন অনুপাতে চেঞ্জ হচ্ছে এটার উপরেই ডিপেন্ড করতেছে আসলে কোন অনুপাতে এইটাও চেঞ্জ হবে। তারপরে রয়েছে দেখুন an operational measure of exchange risk, it is the focus of the accounting profession on the balance sheet impact currency changes lead to ignoring the impact of important impact on future cash flows. It is actually totally summary that is an operational measure of exchange risk. অপারেশনাল মেজারটা যদি আসলে ধরি যে কার্যক্রম দিক থেকে আসলে এক্সচেঞ্জ রিস্কের মেজারটা কেমন আসছে সেটা দেখলে দেখুন সর্বশেষ রয়েছে দ্য ফোকাস অফ দ্য অ্যাকাউন্টিং প্রফেশন অন দ্য ব্যালেন্স শিট ইম্প্যাক্ট অফ কারেন্সি চেঞ্জেস। কারেন্সি চেঞ্জেস এর যে ইম্প্যাক্টটা এটা কিন্তু ব্যালেন্স শিটের উপরে থাকে, হ্যাজ লিড টু ইগনোরিং ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট অন ফিউচার ক্যাশ ফ্লোস। এই যেটা ব্যালেন্স শিটে রয়েছে সেটা কিন্তু দ্য টোটাল অ্যাসেটস লাইবিলিটিস এবং ওনার্স ইকুইটি ফর এ স্পেসিফিক পয়েন্ট অফ টাইম, বাট ইট ইজ নট শোস দ্য ফিউচার ক্যাশ ফ্লোস। আপনার অ্যাকাউন্টিং এই প্রফেশন অনুযায়ী এটা কিন্তু আসলে ফিউচার ক্যাশ ফ্লোসটাকে দেখানো হচ্ছে না। তো সে অনুপাতে কিন্তু সামারিতে আমরা দেখতে পারি যে আসলে যে ফিনান্সিয়াল সিচুয়েশনটা দেখানো হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফিউচার ক্যাশ ফ্লোস সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে না। এবং তারপরে এই বিষয়ে আরও একটু বলা আছে দেখুন ফর ফান্ডস ইনক্লুডিং কনস্ট্যান্ট সেভিং প্রোডাক্টস ফর ফরেন কারেন্সিস দ্য নেট ইফেক্ট অফ কারেন্সি চেঞ্জেস মে বি লেস ইম্পর্টেন্ট ইন দ্য লং রান। এখানে আসলে ফরেন কান্ট্রিজের জন্য আসলে দেখবেন যে এই বিষয়গুলো কিন্তু অনেকটা কম গুরুত্বপূর্ণ হয়ে থাকে, এবং এই বিষয় নিয়ে আরোই বলা আছে দেখুন এখানে। তারপরেও সেম বিষয়গুলোই তুলে ধরা হয়েছে বারবার, আপনারা পড়লে সহজেই বুঝতে পারবেন বিষয়গুলো। আর ইট ইজ এ ডিফিকাল্ট ইন প্র্যাকটিস টু ডিটারমাইন হাউ দ্য অ্যাকচুয়াল ইম্প্যাক্ট অফ দ্য কারেন্সি চেঞ্জ উইল বি। এবং তারপরে হচ্ছে দেখুন ম্যানেজিং অপারেটিং এক্সপোজার, অপারেটিং এক্সপোজারটাকে আপনারা কীভাবে ম্যানেজ করবেন সেই প্রোডাকশন অপারেটিং এক্সপোজার ম্যানেজমেন্ট রিকোয়ার্স লং টার্ম অপারেটিং অ্যাডজাস্টমেন্ট। এখানে রিয়েল অ্যান্ড নমিনাল চেঞ্জেস যেটা আমরা এর আগেও বলছি যে রিয়েল বলতে দ্যাট ইস দ্য বুকিশ অর দ্য প্রেজেন্ট সিচুয়েশন, নমিনাল মিনস দ্য অরিজিনাল অর দ্য সিচুয়েশন দ্যাট ইস অবটেইনড ফ্রম এ লং টেনিওর অর অবটেইনড ফ্রম এ বেস ভ্যালু দ্যাট ইস দ্য রিয়েল চেঞ্জেস। রিলেটিভ প্রাইস চেঞ্জেস লিডস টু মার্কেটিং অ্যান্ড অর প্রোডাকশন রিভিশন এটসেট্রা। এর সাথে সাথে প্রোডাক্ট প্রোঅ্যাক্টিভ মার্কেটিং অ্যান্ড প্রোডাকশন ইনিশিয়েটিভস মার্কেটিং মার্কেট সিলেকশন প্রোডাক্ট স্ট্র্যাটেজি প্রাইস স্ট্র্যাটেজি প্রমোশনাল স্ট্র্যাটেজি এটসেট্রা। প্রোঅ্যাক্টিভ মার্কেটিং অ্যান্ড প্রোডাকশন ইনিশিয়েটিভগুলোর ভিতরে রয়েছে প্রোডাকশন প্রোডাকশন সার্চিং ইম্প্রুভমেন্টস প্ল্যান্ট লোকেশন এন্ড রেজিং প্রোডাক্টিভিটি।
marketing management adjustment with the market section, selection, use FAQs to carve out market share and market segmentation. এসব বিষয়গুলো এখানে চলে আসছে। এর সাথে সাথে দেখুন আরো রয়েছে প্রাইসিং স্ট্র্যাটেজির ভিতরে কিছু আমাদের স্ট্র্যাটেজি রয়েছে যেটা অপারেশন এক্সপোজার সেটাও জড়িত। এক্সপেকটেশন ক্রিটিক্যাল, এক্সপেকটেশন ক্রিটিক্যাল বলতে যদি আমরা বলি যে আসলে এখানে যেটা সেটা সমালোচনা ভিতরে অনেকটা যে ইফ হায়ার ভ্যালু ফলস এসি ভ্যালু ফলস এক্সপোর্টার গেইনস কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বাই ইনক্রিজিং ইউনিট প্রফিটেবিলিটি অ্যান্ড মার্কেট শেয়ার room if the higher price elasticity of demand the more currency risk the firm faces by product substitution আসলে এখানে প্রাইস স্ট্র্যাটেজি যে আসলে ডিমান্ড এবং প্রাইস ভেতরে যে রিলেশন কি রয়েছে যে কারেন্সি রিস্ক এবং এটা যে ডিমান্ড দুটোর ভিতরে যে ইন্টার রিলেশনাল রিলেশন রয়েছে সেই বিষয়টা এখানে তুলে ধরা রয়েছে এর সাথে রয়েছে দেখুন ফলোয়িং এসি ডেপ্রিসিয়েশন গ্লোবাল ফার্ম ইউ হ্যাভ much more freedom in its pricing to get it specific kono terms and conditions na thake tahole dekhen local market gulo kintu je kono bhabe tader ki korbe ei somporke tader pricing set korbe jemon dollar er khetre dekhben je local market kintu jodi ashole central bank kono nirdishto poriman kina kore exchange rate set na korle tahole kintu they can charge what they want according to their demand to erokom bishoy gulo ekhane ashte pare দেন আছে প্রোডাক্ট স্ট্র্যাটেজি প্রোডাক্ট স্ট্র্যাটেজির ভিতরে রয়েছে দা টাইম অফ দা নিউ প্রোডাক্ট ইন্ট্রোডাকশনস আসলে নতুন প্রোডাক্টটা কোন সময় করবেন প্রোডাক্ট ডিভিশন যে প্রোডাক্টটা আপনার এখানে এখন ডেলিভারি দিচ্ছেন সেটা ডিলিট করতে হবে প্রোডাক্ট ইনফরমেশন এই বিষয়গুলো এবং এরপরে রয়েছে দেখুন প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যাডজাস্টমেন্ট এবং ইনপুট মিক্স এসব বিষয়গুলো এখানে চলে এসেছে এর সাথে সাথে প্ল্যান ফর এক্সচেঞ্জ রেট চেঞ্জেস আসলে চেঞ্জ ইন দা ভয়েস বা ল্যাঙ্গুয়েজ অফ দা ওয়ার্ল্ড এটি হচ্ছে সবচেয়ে বড় ল্যাঙ্গুয়েজ হচ্ছে চেঞ্জ the day to day everything will be changed so each change should have how can we keep up with these changes that's the most important for this year plan for exchange rate changes actually exchange rate related na but the change rate to korte pare with better planning for competitive options before impact ke to korte pare implication se the kon korte pare shekhe then financial management of exchange rate risk ekhane rate risk ebong bibhinno bishoygulo je somporko ta shegulo ekhane tule dhora hoyeche এবং ডিজাইন দা ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া সো দ্যাট অপারেটিং ম্যানেজারস নাইদার রিওয়ার্ড অর পেনালাইজড ফর আন এক্সপেক্টেড এক্সচেঞ্জ রেট চেঞ্জেস এখানে কিন্তু আপনাদের একটা ক্রাইটেরিয়া সেট করা দরকার যেমন দেখবেন শেয়ার মার্কেটে আছে না যে সার্কিট ব্রেকার যেমন থাকে যেমন সার্কিট ব্রেকার হচ্ছে নির্দিষ্ট একটা লেভেলের নিচে চলে চলে যায় তার সাথে সাথে সেটাকে ডিসকানেক্ট করা হয় সেরকম করে দেখবেন যে শেয়ার মার্কেটে যদি শেয়ার প্রাইস খুব বেশি ফল করতে থাকে তাহলে দেখবেন একটা নির্দিষ্ট সময় কিন্তু শেয়ার মার্কেটের এক্সচেঞ্জ ব্রেক বা আসলে ট্রানজেকশন অফ করে দেওয়া সেভাবে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় যারা কর্তব্যরত আছেন তাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট রেট সেট করে দেবো যে তারা আসলে সেই কাজের বেশি কি করতে পারবে না তাই করতে পারবে না তাদের কাজের ক্ষেত্রে এই জিনিসগুলো মেনে চলতে হবে সেই বিষয়গুলো এখানে বলা আছে তো এটাই ছিল হচ্ছে আমাদের টোটাল ইন্টারন্যাশনাল মাল্টি ন্যাশনাল ফরেন এক্সচেঞ্জের যে বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমরা পরবর্তী চ্যাপ্টারে আমাদের এইটার যে পরবর্তী স্লাইডগুলো আছে পাঁচ নাম্বার চ্যাপ্টারে সেগুলো নিয়ে আলোচনা করব আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।